ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন দুটি ফোল্ডার, একটি ফোল্ডারের জেনারেল আইকন দেখাচ্ছে আর একটি ফোল্ডারে আমার ছবি শো করতেছে। তো আশা করি বুঝে ফেলতে পারছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। আজকের ভিডিওর টপিকস হচ্ছে খুবই ইন্টারেস্টিং, একটি ফোল্ডারে আপনারা কীভাবে আপনার ছবি বা যে কোনো ছবি বা যে কোনো আইকন কীভাবে শো করাতে পারেন জেনারেল আইকনের জায়গায়, সেটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো ভিডিওর মূল টপিকস হচ্ছে কীভাবে একটি ফোল্ডারে আপনার নিজের ছবি বা যে কোনো ছবি আইকন হিসেবে শো করাবেন সেটি। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে, আমি রাসেলনাথ রাহুল আর এনআর টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম এবং ইউটিউবের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অল দিয়ে রাখবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আসলে আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি। ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি ফোল্ডার বাম পাশে, এই দুটি ফোল্ডার এখন কিন্তু জেনারেল আমাদের যেভাবে ফোল্ডার ক্রিয়েট করে নিউ ফোল্ডার, এভাবে নিউ ফোল্ডার ক্রিয়েট করলে যে ধরনের আইকন আসে সেরকমই। এবং ডান পাশে দুটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, এই দুটি ফোল্ডারের আইকন কিন্তু ভিন্ন। এখানে দুটা ছবি আছে, একটা আমার চ্যানেলে রান্না টেকনোলজির এবং আরেকটা আমার ছবি দেওয়া আছে। এগুলো আমি ক্লিক করে দেখাচ্ছি আসলে ফোল্ডার কিনা। যখন ডবল ক্লিক করছি দেখেন এখানে ভিতরে অন্য কিছু আছে, তার মানে এটা ফোল্ডার। তো এই যে ফোল্ডারগুলোর আইকন কিন্তু আমি জেনারেল আইকন যেরকম এরকম না করে ছবি দিয়ে করছি। তো এটা কিভাবে করব দেখাচ্ছি। এটার জন্য আমাদের প্রথমে যেকোনো একটি ব্রাউজারে ঢুকতে হবে। ব্রাউজারে ঢুকে আমি একটা ইউআরএল অর্থাৎ লিঙ্ক আমি দিয়ে দেবো, সেটাতে ক্লিক করতে হবে। এটা হচ্ছে এরকম www.online/convert.com। এটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে বা এখান থেকে দেখে দেখে লিখে আপনারা ঢুকতে পারেন এই লিঙ্কটিতে, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অর্থাৎ এরকম ভিডিওর নিচে এই জায়গায় আপনার লিঙ্কটা দেওয়া থাকবে। এখান থেকেও সরাসরি ক্লিক করে আপনারা চাইলে এটা ঢুকতে পারেন। তো এটা আমি কপি করে জাস্ট ব্রাউজারের মাধ্যমে আমি ঢুকতেছি, এখানে লিখে বা লিখে ঢুকতে পারেন আপনারা। দেওয়ার পরে এন্টার দিলাম। তো এখন এই ধরনের আমার ওয়েবসাইটে ঢোকা হয়ে গেছে, এই ধরনের আসবে দেখতে পাচ্ছেন। এই ধরনের আসার পরে এখানে দেখতে পাবেন ইমেজ কনভার্টার একটা অপশন খুঁজে পাবেন, ইমেজ কনভার্টার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস যখন আসবে, এখান থেকে জাস্ট এখানে দেখবেন অনেক অপশন আছে একটু নিচে স্ক্রল করলে। তো এখানে কনভার্ট টু লিখবেন আইসিইউ, অর্থাৎ যেটা কনভার্ট টু আইসিইউ অর্থাৎ আইকনের জন্য এটাকে আপনার চুজ করতে হবে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার ফলে এই ধরনের ইন্টারফেস যখন আসবে সেখানে দেখতে পাবেন ইউআরএল, ড্রপ বক্স, গুগল ড্রাইভ, চুজ ফাইল, মানে আপনি যেখান থেকে হোক আপনার ফাইলটি এখানে সিলেক্ট করতে, অর্থাৎ আপনার একটি ছবি, যে ছবিটাকে আপনি ফোল্ডার আইকন করবেন সেটাকে আগে আপনার আইকনে কনভার্ট করতে হবে, সেজন্য এটা করতে হচ্ছে লিঙ্কটিতে। তো এখানে চুজ ফাইলে দেবেন, চুজ ফাইলে যখন আমরা ক্লিক করব এখান থেকে আমার কম্পিউটার থেকে যেখানে আমার ছবিগুলো আছে সেখানে ক্লিক করব, মনে করেন আমার নিউ ফোল্ডারে আছে বা যেখানে থাকে এখানে আছে ছবিগুলো, আমি আমার নিজের ছবিটি দিব বা আমার এই ছবিটি দিব বা এই ছবিটি দিব, যেটা দেওয়ার ইচ্ছা একটা বা দুইটা যায় দেন, মনে করেন এটাকে আমি দিব, ক্লিক করে ওপেনে দিবেন। ওপেনে দেওয়ার সাথে সাথে এটা লোডিং হয়ে আপলোড হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হয়ে গেছে, এখন আমি চাইলে এখানে নিচের থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ সাইজ, এখান থেকে 1 থেকে 256 পর্যন্ত লিমিট দেওয়া আছে পিক্সেল, আমি 256 দিব যাতে একটু বড় হয়। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আপনার যে ছবিটিকে আপনি এখানে আইকনে কনভার্ট করবেন আইকন ফাইলে, সেটার জন্য সেটাকে আপনি আগে যদি ফটোশপ বা ফটোশপ জাতীয় কোনো সফটওয়্যার নিয়ে আপনি এটা 512x512 অর্থাৎ 512 এবং 512 ওয়াইড এবং হাইট করে নেন তাহলে সবচেয়ে ভালো, তাহলে জাস্ট এখানে স্টার্টে দিলে হবে অবস্থায় থাকলে।
আর এইখান থেকে করলে 256 এর উপরে করা যাবে না, তাই 256 লাস্ট আমি দিয়ে দিলাম। এক্ষেত্রে হবে কি, আপনি যদি 512 হাইট এবং 512 ওয়াইড দেন, তাহলে আপনার ফোল্ডারটা দেখতে অনেক বড় দেখাবে, যেমন এখন এখানে এরকম দেখাচ্ছে, এটা আরো একটু বড় দেখাবে, দেখতে সুন্দর লাগবে এবং স্পষ্ট লাগবে। সেজন্য আপনি চাইলে বড় করতে পারেন, বা এই সাইজই যদি পারফেক্ট থাকে তাহলে আর কিছু করার দরকার নাই আপনার। তো এখান থেকে আপনারা এরকম করে চাইলে সাইজ আমরা যতটুকু প্রয়োজন অতটুকু করে দিবেন। করে দেওয়ার পরে জাস্ট আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে স্টার্ট অপশন দেখতে পাবেন, স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে একটু ওয়েট করতে পারবে এবং প্রসেসিং হয়ে যাবে। প্রসেসিং হওয়ার পরে এখানে দেখতে পাবেন ডাউনলোডের অপশন আসবে এবং নিজে নিজে এখানে ডাউনলোড হতে থাকবে। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড দিতে পারেন, অথবা ডাউনলোড দিলে ডাউনলোড হবে, অথবা ডাউনলোড জিপ ফাইল দিলে ডাউনলোড হয়ে যাবে, অথবা আপনার যদি ক্লাউডে আপলোড করতে চান সেটাও পারবেন। তো আমি ডাউনলোড করে নিলাম, হয়ে গেলে এখানে আপনারা ডবল ক্লিক করে এটা দেখতে পারেন, অথবা এটা আপনার ডাউনলোড যে ফোল্ডার থাকবে সেখানে চলে যাবে। যাই হোক, তো এখন আমাদের যদি আমরা ডাউনলোড ফোল্ডারে যাই সেখানে পাবো। এখন আমাদের কাজ হবে এই ফোল্ডারটিকে, মনে করেন এই যে আমরা ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারটিকে আমরা চেঞ্জ করব আইকনটি। তাহলে এখান থেকে এটা থেকে এটাতে ক্লিক করে আমি আগে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আমি যেটা করছিলাম সেটা আপনার আছে ডাউনলোডে, ঠিক আছে? ডাউনলোডে এই যে এটা, ঠিক আছে, এটা আমি জাস্ট এখান থেকে নিয়ে উপরে রাখতেছি ডেস্কটপে সুবিধার জন্য। তাহলে এখান থেকে এটাতে আপনার প্রপার্টিসে যাইতে হবে। প্রপার্টিসে যাওয়ার পরে যে ফোল্ডারটিকে আইকন চেঞ্জ করবেন সে ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করবেন, তারপর প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কতগুলো অপশন আছে। এই অপশনে আপনার কাস্টমাইজ, কাস্টমাইজ যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন, এবং নিচে একদম নিচের দিকে দেখতে পাবেন চেঞ্জ আইকন। এই চেঞ্জ আইকনে ক্লিক করতে হবে, যে চেঞ্জ আইকন, চেঞ্জ আইকনে ক্লিক, এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ আইকন নিচের দিকে, চেঞ্জ আইকনে ক্লিক করতে হবে। চেঞ্জ আইকনে ক্লিক করার পরে আপনারা চাইলে কিন্তু এখান থেকেও দিতে পারেন, কিন্তু আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে ছবিটা, এই ছবিটাকে দেব। তো সুতরাং এখানে লুক ফর আইকন ইন দা ফাইল, ফাইলটা আমাদের এখানে চুজ করে দিতে হবে, ওকে দেখিয়ে দিতে হবে ফাইলের পথ। তাহলে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করার পরে আমাদের এটা ডেস্কটপে আছে কিন্তু, তাহলে আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে ক্লিক করলাম, এখান থেকে খুঁজে নেব, এই যে দেখতে পাচ্ছেন এটা, এখন ওপেন দেওয়ার সাথে সাথে এটা এখানে চলে আসছে, এখানে শো করতেছে। আর যদি এটা ফরম্যাট ঠিক না থাকে, আইকনের ফরম্যাট ঠিক না থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে এখানে আসবে না এটা, এবং শোও করবে না। যখন ব্রাউজে দেবেন ওইখানেও আপনার এখানে শো করবে না এটা, যেহেতু শো করতেছে তাহলে ঠিক আছে, ওকে দিলাম। এবং আমরা এখান থেকে এটা যেহেতু শো করতেছে ওকে দেবো। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আইকনটা, অ্যাপ্লাই এ ক্লিক করব এবং ওকে দেবো। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে ফোল্ডারটা ছিল ওই ফোল্ডারটা, নিউ ফোল্ডার 5 যেটা ছিল সেটা আইকনটা হয়ে গেছে, ছবির মতো হয়ে গেছে। কারণ দেখেন এখন ক্লিক করলে এটা ফোল্ডার। তো এভাবে কিন্তু চাইলে আমরা সহজে করে নিতে পারি, আর আশা করি সম্পূর্ণ সবকিছু বুঝতে পারছেন। যদি বুঝে না থাকেন, কোনো কোথাও কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটা নিয়ে আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করে জানাবো, এবং প্রয়োজন হলে আলাদা ভিডিও নিয়ে আসবো ওই বিষয়ের উপর। তো ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনে অল দিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও আসলে অবশ্যই সবার আগে পেয়ে যান। এবং আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রাম সব জায়গায় আপনারা আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি।